আপনি যে বললেন যে এডিস মশার কারণে হচ্ছে ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা থাকে, তো যে কোনো এডিস মশা কামড়ালেই কি এরকম হবে নাকি যে হচ্ছে এখানে শনাক্ত? আচ্ছা, ধন্যবাদ। আসলে এডিস মশা বলতে এডিসের যে মহিলা ফিমেল যে মসকিউটোরা আছে, প্রথম হলো যে এই মশাটা একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কামড়াতে হবে, এবং ওই ব্যক্তিটা যখন ভাইরেমিয়া অর্থাৎ ভাইরাসটা শরীরের মধ্যে বেশি মাত্রায় থাকে, ভাইরাস যে লুটটা সংখ্যাটা যখন বেশি মাত্রায় থাকে, সাধারণত মনে করা হয় যে 3-5 দিন এই সময়ের মধ্যে ভাইরাসের মাত্রাটা শরীরে অনেক বেশি থাকে, তো এই মশা এবং এডিস মশার ব্যাপারে বলা হয় এই মশা যখন ডিম পাড়ার সময় হয় তখন তার আক্রান্ত ব্যক্তি কামড়ানোর মাত্রাটা বেড়ে যায়। সে যখন কোনো আক্রান্ত ব্যক্তিকে কামড়ায় তখন ওই আক্রান্ত ব্যক্তির ভাইরাসটা তার ডেঙ্গুর মধ্যে রক্তের মাধ্যমে যায়, এবং ডেঙ্গু রক্তের মধ্যে যাওয়ার পরে তার পাকস্থলীর মধ্যগাত্রে এটা বংশবৃদ্ধি করে এবং তারপরে রক্তের মাধ্যমে তার মুখে লালার মধ্যে আসে, এবং এরপরে ওই যে ডেঙ্গুর মশাটা, এই মশাটা যখন একটা আর একটা সুস্থ মানুষকে কামড়াবে তখন কী করে ওই ভাইরাসটা একটা সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে এবং সে আস্তে আস্তে তার এই লক্ষণটা প্রকাশ করে। সাধারণত দেখা যায় যে একটা ভালো মানুষ থেকে একটা ডেঙ্গু আক্রান্ত একটা মানুষের এই আক্রান্ত হইতে সাধারণত 5-8 দিন সময় লাগতে পারে, যে এই সময়ের মধ্যে ঢুকে এবং তার জ্বরের লক্ষণগুলি দেখাতে পারে।